أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো প্রিয় ভিউয়ার্স ক্যালিগ্রাফি করতে হলে এটা আছে 8 মিলিমিটারের আর এই এই বিশেষ করে এই কলমটা দিয়ে কোরআন লেখার এই কলমটাকে বানানো হয়েছে অন্য কলমগুলোতে যেভাবে লেখা হবে এটা অন্যভাবে লেখা হবে এটা না দেখলে বোঝা যাবে না এই কলমটার নাম হলো বাহরি কলম এই কলমটার নাম হলো বাহরি কলম বাহরি কোরআন লেখার জন্য এই কলমটা হাতে বানানো হয়েছে এটাও কঞ্চির কলম কিন্তু এটার বানানোর বৈশিষ্ট্যর কারণে এটাকে বাহরি কলম বলছে এটা দেখে এখন বোঝা যাবে না কিন্তু লেখার সময় এটা চমৎকার লেখা হবে এছাড়া আমরা মস্কো করার জন্য যেটা ব্যবহার করি সেটা হলো ডলার কালি এগুলো কম দামি আর আছে হিরো কালি আপনারা এই দুটি কালি বাজারে অ্যাভেলেবল পাবেন এটা দিয়ে আপনারা সুন্দর মস্কো করতে পারবেন কারণ মস্কো ছাড়া আপনি ক্যালিগ্রাফি ভালো করতে পারবেন আপনাকে মস্কো করতে হবে এছাড়া ওস্তাদ মুক্তার সুকদার কাবা শরীফের গিলাফের যিনি ক্যালিগ্রাফার ওখানে সরকারি ক্যালিগ্রাফার উনি আমার জন্য এই কালিটা পাঠিয়েছেন এটা সুমি ড্রয়িং ইঙ্ক এটা হলো ক্যালিগ্রাফি করার জন্য স্পেশাল কালি এই কালি আমরা ইন্টারনেট থেকে যোগাযোগ করে কালি এখন পাওয়া যায় আমাজন কিংবা অন্য কোথাও থেকে এগুলো পাওয়া যাবে আলিবাবা থেকে এই কালিগুলো আমরা আনতে পারি এটা ক্যালিগ্রাফি যারা প্রফেশনাল ক্যালিগ্রাফি করবেন কাগজটায় লেখা হয়েছে এই কাগজটা ম্যাট পেপার এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আমরা ম্যাট পেপারে ক্যালিগ্রাফি করলে সবচেয়ে সুন্দর হবে এখানে ক্যালিগ্রাফি কলম দিয়ে করা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালিগ্রাফি কলম দিয়ে আমরা করেছি এখানে কলম দিয়ে আমরা চমৎকার ক্যালিগ্রাফি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্ত প্রথম আমাদের উদ্বোধনী ক্লাস আজকে এই পর্যন্তই বারাকাল্লাহু ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু